সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে, লকডাউনের কারণে বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্ট দশম সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলোর প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখবো। তো চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নিই। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমাদের সপ্তম শ্রেণীতে দশম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট, সেটি অ্যাসাইনমেন্টের প্রশ্নটি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এটি অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ দশম সপ্তাহের জন্য, এবং এটি প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্যারের স্বাক্ষরিত পরিচালক মাধ্যমিক। তো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখার আগে প্রশ্নটি দেখে নিই এবং খুব শীঘ্রই আমাদের চ্যানেল অ্যান্সারগুলো চলে আসবে। তো আগে প্রশ্নটি তোমরা দেখে নাও। সপ্তম শ্রেণী এই সপ্তাহে দুইটি অ্যাসাইনমেন্ট রয়েছে, একটি হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, আর একটি হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়টি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই, যেহেতু আর একটি অ্যাসাইনমেন্ট হয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় দ্বিতীয় সপ্তাহে, তাই দশম সপ্তাহে এটি 2 নং অ্যাসাইনমেন্ট। এবং দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, তোমাদের সামাজিক জীবনে প্রচলিত 4টি লোকসংস্কৃতির উপাদান চিহ্নিত করো এবং এই উপাদানগুলো তোমার জীবনে কী ধরনের প্রভাব ফেলে তা বর্ণনা করো। এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা নিতে হবে। 1. লোকসংস্কৃতির সুস্পষ্ট ধারণা প্রদান। 2. প্রচলিত লোকসংস্কৃতির সঠিক উদাহরণ প্রদান। 3. শিক্ষার্থীর নিজ জীবনের উপর প্রতিফলনের ব্যাখ্যা প্রদান। এই অ্যাসাইনমেন্টের প্রশ্ন হচ্ছে, এটা এখানে কোনো নির্দেশনা নেই, তাহলে এটির অ্যান্সার লিখলেই চলবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা জানতে পারে যে দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট চালু হয়ে গেছে, যাতে তারা খুব শীঘ্রই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারে। সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, যেহেতু এর আগে অ্যাসাইনমেন্ট হয়নি শারীরিক শিক্ষা বিষয়ের। এটি প্রথম অধ্যায়ে শরীর চর্চা ও সুস্থ জীবন, এ অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, একদিন সকালে তুমি দেখলে তোমার প্রতিবেশী জব্বার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সে একজন ভালো খেলোয়াড়, কিন্তু তুমি জিজ্ঞেস করলে, জব্বার তোমার কী হয়েছে? জব্বার বলল, গতকাল ব্যায়াম করতে যেয়ে ব্যথা পেয়েছি। তুমি পাঠ্যবইয়ের আলোকে জেনেছ অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরে অনেক ক্ষতি সাধিত হয়, এ বিষয়ে 200 শব্দের একটি প্রতিবেদন তৈরি করো। এখানে নির্দেশনা দেওয়া আছে, তোমার নিজের অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতা এখানে দিতে পারো, পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট অংশ এবং অভিভাবকদের সাথে আলোচনা করে অ্যাসাইনমেন্ট অ্যান্সারটি করবে। তো এটির অ্যান্সার আমাদের চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে। তোমরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আজকের মধ্যে এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জেলায়, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো, কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো, সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন স্কুল এবং কোন জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছে। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, আর বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। টিল দেন, টেক কেয়ার।